তাল হেপিটি তার দে তাল হরে বাবুরা হেপিটি চাষে স্যার আমি আপনার জন্য একটা বই নিয়ে এসেছি, পড়বেন স্যার, তারপর আমাদেরকে পড়াবেন। লেন স্যার বইটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাকে আশীর্বাদ করুন স্যার, যেমন এইবারে HS-এ দমে নম্বর পাই। একটা বই দিয়ে যদি সবাই HS-এ দমে নম্বর পাইতো তাহলে আমি 10টা বই দিতি। এ উল্টা পাল্টা বলিস না রে, আজকে শিক্ষক দিবস বটে। হ্যাঁ নুনি, তোকে তো বলবো নাই যে কম নম্বর পা, তবে তোকে একটাই কথা বলবো, পড়াশোনাটা ভালো করে কর, তাহলে আর আমার আশীর্বাদ দেওয়ার দরকার নেই, তুই এমনিতেই দমে নম্বর পাবি। ঠিক আছে স্যার, তোমে পড়বো এবার আমি। থাল আমিও আপনার জন্য একটা জিনিস নিয়ে আসতেছি, থাল আমি আপনার জন্য একটা এলাম ঘুলি নিয়ে আসতেছি। আর জলদি করলে আপনার ঘুম ভাঙবে, তবে জলদি করলে স্কুল আসবেন আপনি টাইমে, আর আমাদেরকে পড়াতে পারবেন। এমনিতে থাল আপনার একটা দিলি হয়ে দেয়, আর আমাদেরও ফুলতে দিলি হয়ে দেয়, ওই জন্য থাল আমি এলাম ঘুলি নিয়ে আসতেছি। লেন থাল। থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ, আমাকে থাল আশীর্বাদ করুন, যেমন প্রতিবারের মতন এইবারও টপ করতে পারি। আশীর্বাদের কিছু নাই বাবু, যেরকম ভাবে পড়াশোনা করছিস সেরকম মন নিয়ে পড়াশোনা কর রে, তুই টপেই করবিস। তাহলে আমিও আপনার জন্য একটা বিবৃত নিয়ে এসেছি। হ্যাঁ রে, তোরা কি নিয়ে এসেছিস? আমি তাহলে আপনার জন্য একটা টুপি নিয়ে এসেছি। আপনি তখন লোদে আছেন একদম ঘামে গলে ফিনান গলে আছেন না, আমার বহুত খারাপ লাগে ওইটা দেখে। ও জন্য থাল আমি না আপনার জন্য এই টুপিটা নিয়ে এসেছি, দয়া করে থালে টালিন। হ্যাঁ রে, গোটা বছরটা তোরা আমাকে জ্বালাস, আর আজকে তোরা যে চেহারাটা দেখাচ্ছিস আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে ওটা তোরা বটি বলে। না থাল ওই রকম এক টুকু আর দু ঢালাইতে ভালো লাগে থাল আপনাকে, ওই জন্য এরকম ঢালাই। লেন থাল টুপি থাল লেন থাল। ঠিক আছে বাবু দে। হ্যাঁ রে জড়কা, তুই কিছু আনিস না আমার জন্য? স্যার আমি আর কালকা মিলে আপনার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি। আপনি থলি নিয়ে যখন স্কুল আসেন ওটা দেখে আমাদের বহুত খারাপ লাগে। কিছু মনে করবেন না স্যার, একটু কম দামি হয়ে গেল। হ্যাঁ রে, কম দামি হলো তো কি হলো, টাকাটা বড় ব্যাপার লয়, তোরা যে আমার নিয়ে ভাবিস এত সেটা দেখেই আমি অবাক হয়েছি। শোনাও নেবেন স্যার আমার, যেমন পাঁচটা করতে পারি। হ্যাঁ বাবু, ভালো করে পড়াশোনা করে। শোনাও নেবেন স্যার আমারও। সুখে থাক বাবু, ভালো করে পড়াশোনা করে। ঠিক আছে স্যার, তাহলে বলে আমরা আজকে আজকে একটু ফুলটি করবো, আজকে আমাদের ফুলটির দিন বটে। শোন এখন কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোদের জন্য খাবার দাবারের কিছু ব্যবস্থা করছি। না স্যার ওইসবের দরকার নাই, ছাড়িয়ে দেন না। না বললে শুনবো নাই, তোরা আমার জন্য এত কিছু নিয়ে এসেছিস, তোদেরকে তো আর খালি হাতে ঘুরাবো নাই, মিষ্টি মুখটা করবি তারপরে যাবি। তোরা বয়স ক্লাসে, আমি এখনই আসছি। মাথা থেকে এত খোলতা কোলা কোলা দিয়ে পারতো না, পালান দিলেই হতো দিয়ে নিয়ে। বন্ধুরা এই সময় আমি একটা ভাষণ দিতে চাই, দুনিয়ায় মা বাবার পরে কারো যদি স্থান আছে সেটা হচ্ছে গুরুর। কারণ মা বাবা খাবার দাবার দেয়, জামা কাপড় দেয়, সব কিছু দেয়, দেখাশোনা সব কিছু করে ঠিক আছে, কিন্তু গুরুর কাছ থেকে আমরা যেটা পাই সেটা হলো বিদ্যা। হ্যাঁ তো সেই হিসাবে গুরুকে একটুকু সম্মানটা করবে বাবা। ঠিক আছে বন্ধুরা, তোমায় ভালোভাবে তীর্থ দিবস কাটাও, তুললাম, নেক্সট ভিডিওতে আবার দেখাবো, ভালো লাগলে তো একটা লাইক করে দাও।